বিবাহ করে স্ত্রী নিয়ে আসছে বাড়ি, সংসার হবে তার। গোসলখানায় গিয়েছিলেন তিনি গোসল করার জন্য শেষ রাত। কে জানি রে মদিনার রাস্তা দিয়ে হেঁটে যার বলে শুনছ, মদিনাবাসী ওহুদের রসুল শহীদ হয়ে গেছে। সারা ওহুদে নবীকে খুঁজে পাওয়া যায় না, নবী নাই ওহুদে, নবী শহীদ হয়ে গেছে, নবী নাই। আল্লাহর নবী পাহাড়ের কোনায় বিশ্রাম করতেছিলেন, কিন্তু সারা ওহুদে খবর হয়েছে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা স্থির আর থাকতে পারলেন না, তিনি পানির মশকখানা ছেড়ে দিয়ে ঘরের দরজার পাশে আসছে। বিবি রে তলোয়ারখানা আমার হাতে দাও। স্ত্রী ডাকতে বলেন, স্বামী আমার, আপনার না গোসল ফরজ, আপনি কেন তলোয়ার আমার হাতে চান? বলে স্ত্রী, তলোয়ারখানা আমার হাতে দাও রে বিবি, এই মুহূর্তেই আমি চলে যাচ্ছি, শুনছি ওহুদে নাকি নবী শহীদ হয়ে গেছে। বিবিরে গোসল করব কার জন্য, জীবন গর্ব কার জন্য, বেঁচে থাকব কার জন্য, নবী না আমার বেঁচে থেকে লাভ কি হবে? তলোয়ার দাও, ওহুদে যাচ্ছি, হক আদায় করতে পারি নাই, দুনিয়াতে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না বিবি, হাশরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। হযরত হানজালা তলোয়ার নিয়ে মদিনাতে মুনওয়ারা থেকে ওহুদে চলে আসলেন। মদিনা থেকে ওহুদ দেখা যায়, ওহুদ থেকে মদিনা দেখা যায়। সকালবেলা এসে কাফেরদের ভিড়ে প্রচণ্ড যুদ্ধ করতে করতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। মদিনাতে সংবাদ গেল, হানজালার বিবি, তোমার স্বামী হানজালা ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালার বিবি সহ মদিনার বহু মানুষ দৌড়ায় ওহুদের দিকে আসতেছে, অনেকে জানতে পারছে নবী নাই। একজন মহিলা দৌড়ায় দৌড়ে আসে আর বলে, লোকেরা বলল, মহিলারে তোমার স্বামী ওহুদে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া বলে, দেখো স্বামীর চিন্তা আমি করি না, বলো আমার রসুল কেমন আছে? মহিলা আর একটু আগে আসছে, আরেকজন এসে বললো, মহিলারে তোমার ছেলে ওহুদে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া বলতেছে, আমার ছেলের কথা বলো না, বলো আমার রসুল ওহুদের ময়দানে কেমন আছে? মদিনার থেকে সাহাবীরা মহিলারা বাচ্চারা পাগলের মতো দৌড়ায়, ওহুদে নবী শহীদ হয়ে গেছে। হানজালা শহীদ, স্ত্রী জানতে পারছে হানজালা শহীদ। হানজালার বিবি হেঁটে হেঁটে ওহুদের ময়দানে এসে আল্লাহর নবীর পাশে দাঁড়ায় কাঁদে। হানজালার বিবি আল্লাহর হাবিবের কদমের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর নবী ডাক দে বলেন, হানজালার স্ত্রী কাঁদো কেন? বলে, হুজুর সবাইকে গোসল ছাড়া দাফন দিয়েন, আপনার হানজালাকে গোসল ছাড়া দাফন দিয়েন না গো নবী, সে শারীরিকভাবে নাপাক, জুনুবি হালতে আছে। হুজুর সে গোসলখানায় গিয়েছিল গোসল ফরজ গোসল আদায় করার জন্য, কে জানি বলছে আপনি ওহুদের শহীদ, আমার স্বামী হানজালাও গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চেয়ে আপনার ওহুদে সে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেছে। নবীজি আপনার হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না গো নবী, গোসল দিয়ে আপনার হানজালাকে গোসল করাইয়া এরপরে আপনার হানজালাকে দাফন কাফন করাবেন। আল্লাহর নবী চোখের পানি সেরে সেরে কাঁদতেছিলেন। সাহাবীরা, রে দেখো আমার হামজালার লাশ ওহুদের কোন জায়গায় পাওয়া যায়? সারা সাহাবীরা সারা মাঠ তন্ন তন্ন করে তালাশ করে দেখে ওহুদে হামজালার লাশ নাই। নবীজি ওহুদের মাঠে হামজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে জিব্রাইল আমিন এসে ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হামজালার লাশ দুনিয়াতে খুঁজতে হবে না, আল্লাহ রহমতের ফেরেশতারা আসমানে নিয়া আপনার হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়াইতেছে। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। মুসলমান বহুদের যুদ্ধ বড় কঠিন, বহু সাহাবী যুদ্ধে শহীদ হয়েছে,
70 জন সাহাবী শহীদ হয়ে গেল। যদি মদিনাতে যান দেখবেন উহুদের উহুদ পাহাড়ের পাশে একটা ছোট মসজিদ আছে, তুর্কি উসমানী খেলাফত আমলে এই মসজিদখানাকে পুরাতন পাথর কেটে সুন্দর করে ঘিরে রাখা হয়েছে, মিম্বর করা হয়েছে, মেহরাব করা হয়েছে। ওই মেহরাবে আমার নবীজি ওখানে দাঁড়িয়ে জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন। আসরের নামাজের পরে কাফেররা নবীজিকে আক্রমণ করলেন, অর্থাৎ প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়েছিল। একটা ছোট্ট গিরিপথ ছিল, এই গিরিপথ দিয়ে আল্লাহর নবী 50 জন তীরন্দাজকে বসিয়ে রাখলেন। নবীজি বললেন, যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক, তোমরা এইখানে বসে থাকবা, যত সময় আমি নির্দেশ না দিই এখান থেকে তোমরা আসবা না। কিন্তু প্রাথমিক যুদ্ধের বিজয় দেখে ওই সাহাবীরা দৌড়ে এসে গনিমতের মাল, তিনারা গনিমতের মাল নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ, যদিও তিনি ইসলামের একজন বীর মুজাহিদ ছিলেন, বিরাট বড় বীর যোদ্ধা, ইসলামের এমন একজন জেনারেল, কোনো মা আর কোনো দিন জন্ম দিতে পারবে না খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, তিনি পিছনে রাস্তা দিয়ে সেনাবাহিনী নিয়ে একদল সৈন্য অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি ওই গিরিপথ দিয়ে মুসলমানদেরকে আবার হামলা করলেন। প্রথম দিকে বিজয় হলো, কিন্তু দ্বিতীয় অর্ধে মুসলমানরা আবার বিপদের সম্মুখীন হয়ে গেলেন, সরাসরি কঠিন যুদ্ধে মুসলমানরা আক্রান্ত হয়ে গেলেন। একের পর এক সাহাবীরা শহীদ হতে লাগলো, হতে হতে একজন নারী দুইজন না 70 জন সাহাবী ওই ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী উহুদ পাহাড়ের ওই স্থানে বসা ছিলেন, কাফের ওইখানে সে নবীকে হামলা করল। হা, আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল, মাথা মোবারকে বর্ষা দিয়ে আঘাত করা হয়েছিল। আল্লাহর হাবিবের মাথা মোবারকে হেলমেট থাকার কারণে মাথা কেটে যায় নাই বটে, ফেটে যায় নাই, আঘাত ওইভাবে লাগে নাই, কিন্তু হেলমেটের ভিতরে একটা লোহার কড়া ছিল, এই কড়াটা নবীজির হেলমেটের ভিতর দিয়ে, অর্থাৎ আল্লাহর নবীজির চামড়া মোবারকের ভিতর দিয়ে হাড্ডি মোবারক পর্যন্ত বিঁধে গেল। লোহার কড়াটা ভেঙ্গে মাথা মোবারকের মধ্যে পড়ে গেল, হেলমেট বের করে আনা হলো, কিন্তু ব্যথা আর যন্ত্রণা হচ্ছিল। একদিকে দন্ত মোবারক শহীদ হয়েছে, আল্লাহর নবীর কষ্ট হচ্ছে, আর একদিকে মাথা বেবি রক্ত বের হয়ে আসতেছে। এক সাহাবী চিন্তা করলেন, টানাটানি করে নবীকে কষ্ট দেওয়া আর প্রয়োজন বোধ হয় না, আমার দাঁত দিয়ে একটা কামড় দিয়ে একটানে বের করে নিয়ে আসতে হবে, তাহলে আল্লাহর হাবিবের কষ্ট কম হবে। সাহাবী রসুল দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে লোহার করাটা একটা টান মানলেন বটে, কিন্তু একটা দাঁত তার ভেঙ্গে উহুদের জমিনে ফসকে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবি কি হয়েছে তোমার? বলে, হুজুর তেমন কিছুই না নবীজি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তার মুখ বেয়ে বে রক্ত আসতে লাগলো। এমন সময় নবীর আরেকজন সাহাবি ছিলেন, তার নাম মালিক ইবনে সানানা, আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু আনহুর বাবা ছিলেন, খুব আশেক সাহাবি, বয়োবৃদ্ধ সাহাবি, বয়স্ক সাহাবি। তিনি চিন্তা করলেন, নবীজির রক্ত মোবারক জমিনে পড়ে যাবে, এটা হতে দিতে পারি না আমি, মালিক জিন্দা থাকা অবস্থায় আল্লাহর হাবিবের রক্ত জমিনে পড়তে দেব না। তিনি দৌড়ায় পাশে গেলেন, পাশে যাইয়া নিজের জিব্বা দিয়ে রক্ত মোবারক ঘা চেটে 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 পরিষ্কার করে দিচ্ছিলেন, আর রক্তগুলি নিজে পান করে পেটের মধ্যে জমা করছিলেন। পাশ থেকে সাহাবি ডাক দিয়ে বললেন, মালিক রে, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? কেন তুমি রক্ত পান করো? রক্ত তুমি ফেলে দাও। মালিক ইবনে সানানা ডেকে বলতেছে, সাহাবীরা, আমি মালিকের জীবন থাকতে নবী রক্ত জমিনে পড়তে দেব না, আমি মালিকের জীবন থাকতে রে নবীজি রক্ত জমিনে পড়তে দেব না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি আল্লাহর
জান্নাতি কোন মানুষ দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও আমার রক্ত যার রক্তের সাথে মিশে যায় সে কখনো জাহান্নামী হতে পারে না একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার কি বুঝলেন আপনারা আল্লাহর হাবিবের ইশক ইজ্জত সাহাবীরা এইভাবে দিয়েছেন প্রতিদান নবীজি তাকে রক্ত ফেলে দিতে বলেন নাই বরং সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আপনি শানেরা চালাতে কেন থেকে বুঝে যাবেন আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না সাহাবীরা কোন বিষয়কে ছোট করে দেখেন নাই সাহাবী রাসূল রক্ত পান করতেছে নবী বললেন জান্নাতি মানুষ যদি দেখতে চাও মালিকের চেহারার দিকে তাকাও একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওখান থেকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য জিব্রাইল আমিন আসলো আবু বকর সিদ্দিক থেকে শুরু করে কয়েকজন সাহাবী আসলো নবীজিকে ধরে নিয়ে সেই উহুদ পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা এক পাশে মস্তবর একটা পাথর কে যেন ফাঁকা করে রাখছে একসাথে বলবেন আল্লাহু আকবার ওই পাহাড়ে জিব্রাইল আমিন এবং আল্লাহর নবী সাথে করে নিয়ে গেলেন নবীজিকে নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ নবীকে বাঁচাইতে যাইয়া মালিক ইবনে সানানা ঢাল হয়ে গেলেন রক্ত তো পান করছেনই কাফেরদের সামনে দাঁড়িয়ে গেলেন একা যুদ্ধ করতেছিলেন বৃদ্ধ মানুষ লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহর নবী সাহাবী মালিক ইবনে সানানা শহীদ নবীজিকে উপরে নিয়ে যাওয়া হলো উপরে নিয়ে যাওয়ার পরে সারা উহুদে জানা জানি নবী নাই নবী শহীদ হয়ে গেছে আল্লাহর নবীকে ওইখানে গোপনে নিয়ে রাখা হলো এবছর হজ শেষ করে মদিনা থেকে আমি যখন ফিরছিলাম ফেরার আগে চিন্তা করলাম উহুদে বহুবার গেলাম আর একটা বার যে আসি যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন সেইখানে আমরা কয়েকজন আলেম মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সিলেটের একজন ভালো আলেম মনসুর আহমদ হালালি আমার আর এক ভাই সিলেটের একজন আলেম মাওলানা গজনবী আমরা তিন চারজন চার পাঁচজন সুন্নি আলেম আমার এক পীর ভাইয়ের সাথে ছিলেন চিন্তা করলাম দিনে তো বহুবার গেলাম রাত্রিবেলা একবার যেয়ে দেখে আসি ওহুদের ওই ফাঁকা জায়গায় গেলাম এখন তো তার কাটা ছিল ভিতরে আগে যাওয়া যেত না এবছর আমরা তার কাটা কাটা দেখেছি হাজিরা কেটে ভিতরে যান ওহুদের ওইখানে যান প্রশাসন ওই জায়গাটাকে সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে তবে জানালার মতো একটু জায়গা কেটে রাখা হয়েছে আমার দেখা অনুযায়ী এখন কি হয়েছে বা করছে আমার জানা নাই জানালার মতো কেটে রাখছে ওইখানে রাত্রিবেলা আমরা গেলাম চিন্তা করলাম দিনে দিনে তো যাওয়া যাবে দিনেও গিয়েছিলাম এমএ আগের দিন বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার সাথে ছিলেন ওনাকে সঙ্গে করে দিনের ভাগে একবার গেলাম উহুদে ওইখানে গেলাম ওইখানে দাঁড়াইলাম কিন্তু সুঘ্রাণ আমাদের নাকি আসে নাই বিদায় হওয়ার আগে আগের রাত্রিবেলা যেই দিন বিদায় হব তার আগের দিন রাত্রিবেলা উহুদে গেলাম চিন্তা করলাম আজকে রাতটা একটু উহুদের এখানে কাটাই দিয়ে যাই কারণ নবীজি বলছেন উহুদ আমারে ভালোবাসে আমি উহুদকে ভালোবাসি উহুদ জান্নাতের একটা পাহাড় যেহেতু একটা জান্নাতের পাহাড় আর এই পাহাড় নবীকে ভালোবাসে অতএব এই পাহাড়ে কিছু সময় আমরা কাটাই দিয়ে আসি গেলাম ওইখানে রসুল যেখানে বিশ্রাম করেছিলেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর যে আল্লাহর হাতে আমার জীবন এবং মৌত ওই মালিকের কসম করি যার হাতে আমাদের মৌত এবং জীবন ওইখানে যাওয়ার পরে বাতাসের ভিতর থেকে সুঘ্রাণ আসতে লাগলো পৃথিবীতে এমন কোনো সুঘ্রাণ আমাদের নাকে আজ পর্যন্ত হয় নাই জীবনে বহু দামি দামি আতর ব্যবহার করেছি সৌদি আরবের সর্বোচ্চ দামের আতর ব্যবহার হয়েছে
কিন্তু ওই ওই সুঘ্রাণ পৃথিবীর কোন সুঘ্রাণের ভিতরে নাই, কারণ আরবের আতরের চাইতে ভালো আতর পৃথিবীর আর কোথাও হতে পারে না। ওইখানে এতই চমৎকার ঘিরাণ আসতে লাগলো, ভাবলাম বাতাসে কেন ঘিরাণ আসে। আমরা ওই ফাঁকা জায়গা যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, ওইখানে যখন সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে আমরা মাথা ঢুকাইলাম, দেখলাম এত পরিমাণে ঘিরাণ ওখান থেকে আসতেছে যা অকল্পনাতীত, কল্পনার বাহিরে। আমরা শান নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম দীর্ঘ সময় পর্যন্ত। ওইখানে আল্লাহর নবী কোইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় মদিনার মসজিদে নবীর সবুজ মিনারা দেখা যাচ্ছিল। আমরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলাম, কান্নাকাটি করলাম, কয়েক ঘন্টা ওইখানে বসা ছিলাম। কয়েক ঘন্টা পর্যন্ত ওই বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো, একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ বন্ধ হয় নাই। আল্লাহ আল্লাহু আকবার। যিনি মুনাজ্জিম তিনি বলতেছেন, ভাইজান আমি বাইতুল আকসাতে যে পাথরে নবীজি কদম রেখে, যেই পাথরে কদম রেখে বাইতুল আকসাতে নবী উরুজে গিয়েছিলেন মেরাজে, ওই পাথরের কাছে আমি গিয়েছি, পাথর আমি দেখেছি, পাথরের ভিতর থেকে যে ঘিরাণ আসে ওহুদে আমি একই ঘিরাণ পেয়েছি। ওই পাথরের যে ঘিরাণ ওহুদের এই ফাঁকা জায়গায় সেই ঘিরাণ, কোনো ঘিরাণের বেশ কম নাই। 1450 বছর পরও আল্লাহ রসুলের ঘিরাণ পাওয়া যায়, 1450 বছর পরও জান্নাতের ঘিরাণ, আল্লাহর হাবিবের ঘিরাণ ওইখান থেকে আসতে থাকে। আল্লাহু আকবার, এখনও সেই ঘিরাণ ওখান থেকে পাওয়া যায়। চিৎকার মেরে জোরে বলবেন কি মারহাবা। আমি আমার চোখ আমার নাককে কখনো ফাঁকি দিতে পারব না। আমরা চারজন পাঁচজন লোক যত সময় বসে রইলাম তত সময় সুঘ্রাণ আসতে না। আপনি জানেন মদিনা রাতের বাতাসটা একটু প্রশান্তিদায়ক বাতাস আসে, খুব চমৎকার একটা বাতাস আসে। আল্লাহর কসম, উহুদের ওখান থেকে বাতাস আসতেছে সুঘ্রাণ আসতেছে, বাতাস আসতেছে সুঘ্রাণ আসতেছে। পৃথিবীতে এত দামি সুঘ্রাণ পৃথিবীর কোথাও তো পাবেন না, ওখানে গেলে আপনি বুঝবেন যদি নসিবে হয়ে থাকে। আমরা নিজেদেরকে স্থির রাখতে পারতেছিলাম না জায়গাটা, সুঘ্রাণ আসতেছিল সুঘ্রাণ আসতেছিল, দীর্ঘ যত সময় বসে রইলাম সুঘ্রাণ আসতে লাগলো সুঘ্রাণ আসতে লাগলো। নবী উহুদে নাই, শহীদ হয়ে গেছে। রসুলের সাহাবি হানজালা রাদিয়াল্লাহু আনহু, আহা গাসলুল মালায়েকা আশিক রসুল, বিবাহ করে স্ত্রী নিয়ে আসছে বাড়ি, সংসার হবে তার, গোসলখানায় গিয়েছিলেন তিনি গোসল করার জন্য। শেষ রাত, কে জানি রে মদিনার রাস্তা দিয়ে হেঁটে যার বলে শুনছ, মদিনাবাসী ওহুদে রসুল শহীদ হয়ে গেছে। সারা ওহুদে নবীকে খুঁজে পাওয়া যায় না, নবী নাই ওহুদে, নবী শহীদ হয়ে গেছে, নবী নাই। আল্লাহর নবী পাহাড়ের কোনায় বিশ্রাম করতেছিলেন, কিন্তু সারা ওহুদে খবর হয়েছে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা স্থির আর থাকতে পারলেন না, তিনি পানির মশকখানা ছেড়ে দিয়ে ঘরের দরজার পাশে আসছে, বিবিরে তলোয়ারখানা আমার হাতে দাও। স্ত্রী ডাকতে বলেন, স্বামী আমার, আপনার না গোসল ফরজ, আপনি কেন তলোয়ার আমার হাতে চান? বলে স্ত্রী, তলোয়ারখানা আমার হাতে দাও রে বিবি, এই মুহূর্তেই আমি চলে যাচ্ছি, শুনছি ওহুদে নাকি নবী শহীদ হয়ে গেছে। বিবিরে, গোসল করব কার জন্য, জীবন গর্ব কার জন্য, বেঁচে থাকব কার জন্য, নবী নাই আমার বেঁচে থেকে লাভ কী হবে? তলোয়ার দাও, ওহুদে যাচ্ছি, হক আদায় করতে পারি নাই, দুনিয়াতে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না বিবি, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। হযরত হানজালা তলোয়ার নিয়ে মদিনাত মুনাওয়ারা থেকে উহুদে চলে আসলেন। মদিনা থেকে উহুদ দেখা যায়, উহুদ থেকে মদিনা দেখা যায়। সকালবেলা এসে
কাফেরদের ভিড়ে প্রচণ্ড যুদ্ধ করতে করতে হযরত হামজালা শহীদ হয়ে গেলেন। মদিনাতে সংবাদ গেল হামজালার বিবি, তোমার স্বামী হামজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হামজালার বিবি সহ মদিনার বহু মানুষ দৌড়ায় উহুদের দিকে আসতেছে। অনেকে জানতে পারছে নবী নাই, একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আসে আর বলে, লোকেরা বলল, মহিলারে তোমার স্বামী উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া বলে, দেখো স্বামীর চিন্তা আমি করি না, বলো আমার রসুল কেমন আছে। মহিলা আর একটু আগাচ্ছে, আরেকজন এসে বলল, মহিলারে তোমার ছেলে উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া বলতেছে, আমার ছেলের কথা বলো না, বলো আমার রসুল উহুদের ময়দানে কেমন আছে। মদিনার থেকে সাহাবীরা মহিলারা বাচ্চারা পাগলের মতো দৌড়ায়, উহুদে নবী শহীদ হয়ে গেছে। হামজালা শহীদ, স্ত্রী জানতে পারছে হামজালা শহীদ। হামজালার বিবি হেঁটে হেঁটে উহুদের ময়দানে এসে আল্লাহর নবীর পাশে দাঁড়ায় কাঁদে, হুজুর সবাইকে গোসল ছাড়া দাফন করাবেন, যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহর আইন অনুযায়ী গোসল ছাড়াই তাদেরকে দাফন দিতে হয়। কাফন পরাইয়া রক্ত মাখা শরীর দিয়ে তাদেরকে দাফন করা লাগে কিয়ামতের ময়দানে। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে শহীদরা তোমাদের গায়ে কেন কেন রক্ত লেগে আসে, তোমাদের কেন গোসল হয় নাই? শহীদরা বলবে, রব্বি তোমার দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া, কালেমা প্রতিষ্ঠিত করতে যাইয়া আমরা শহীদ হয়েছিলাম, আমাদের গোসল দেওয়ার সময় হয় নাই। আল্লাহ ডাক দিবে, শহীদরা আজকে আমি আল্লাহ তোমাদের আর কোনো হিসাব নেব না, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার! হামজালার বিবি আল্লাহর হাবিবের কদমের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হামজালার স্ত্রী কাঁদো কেন? বলে, হুজুর সবাইকে গোসল ছাড়া দাফন দিয়েন, আপনার হামজালাকে গোসল ছাড়া দাফন দিয়েন না গো নবী, সে শারীরিকভাবে নাপাক জুনুবি হালতে আছে। হুজুর সে গোসলখানায় গিয়েছিল গোসল ফরজ গোসল আদায় করার জন্য, কে জানি বলছে আপনি উহুদের শহীদ, আমার স্বামী হামজালাও গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চেয়ে আপনার উহুদে সে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেছে। নবীজি আপনার হামজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না গো নবী, গোসল দিয়ে আপনার হামজালাকে গোসল করাইয়া এরপরে আপনার হামজালাকে দাফন কাফন করাবেন। আল্লাহর নবী চোখের পানি সেরে সেরে কাঁদতেছিলেন। সাহাবীরা, রে দেখো আমার হামজালার লাশ উহুদের কোন জায়গায় পাওয়া যায়? সারা সাহাবীরা সারা মাঠ তন্ন তন্ন করে তালাশ করে দেখে উহুদে হামজালার লাশ নাই। নবীজি উহুদের মাঠে হামজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে জিব্রাইল আমিন এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হামজালার লাশ দুনিয়াতে খুঁজতে হবে না, আল্লাহ রহমতের ফেরেশতারা আসমানে নিয়া আপনার হামজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়াইতেছে। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার! সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা হামজালার লাশ খুঁজে পাওয়া গেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা আমার হামজালাকে আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছে। চিৎকার মেরে বলেন, সুবহানাল্লাহ! হামজালা তখনও নাপাক, আল্লাহর আইন ছিল হামজালা আগে গোসল করবে, গোসল করে উহুদে আসতে হামজালার হয়তো 10-15 মিনিট সময় দেরি হতো, তিনি উহুদে আসতে পারতেন, কিন্তু গোসল বাদ দিয়ে এসকে রসুলের ধাক্কায় হামজালা উহুদের ময়দানে দৌড়ায় চলে এসে শহীদ হলেন। আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই, ত্রুটি ধরে নাই, গুনাহ ধরে নাই, আল্লাহ এসকে রসুলের
কারণে গুনাহটাকে উল্টাইয়া আল্লাহ তাকে এত পরিমাণে প্রতিদান দিলেন আল্লাহর ফেরেশতা দিয়া আসমান জগতে আল্লাহ তারে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইলেন অতএব ইশকের রাসূল আশিক রাসূল নবীজির শানে ইজ্জতে কোনো বিষয় আপনি ছোট করে দেখার সুযোগ নাই আল্লাহ নিজে ছোট করে দেখে নাই কথা বলেন ঠিক কি না আমরা সুন্নিরা যতদিন নবীর মহব্বতে মিলাদুন নবীর মাহফিল নবীর শানের আলোচনা ইজ্জতের আলোচনা নবীর সিরাতের আলোচনা সূরতের আলোচনা সুন্নতের আলোচনা জিন্দেগির আলোচনা নবীজির জীবনী শুনে শুনে ইশকের আলোচনা শুনে আমরা চোখের পানি ফেলব দোয়া করব তাহলে বলেন মাহফিল মিলাদুন নবীর মাহফিল হবে কি হবে না প্রিয় উপস্থিতি আমার সাহাবীরা বললেন দেখি হানজালাকে আসমানে নিয়ে যাওয়া হয়েছে কেমন করে তাকে গোসল করানো হয় আজ দেখব গো সাহাবায়ে কেরাম আল্লাহর ফেরেশতারা হানজালাকে আসমানে নিয়ে যে গোসল দিলেন গোসল করাইয়া নিচে নামাইলেন হানজালাকে উহুদে নামানোর পরে আল্লাহু আকবার হাজার হাজার সাহাবী তার সাক্ষী ছিল হানজালাকে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুকে উহুদে নামানোর পরে ওনার দাড়ি ওনার চুল বেবে টপ 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 করে আল্লাহর হাউজে কাউসারের পানি টপ টপ করে উহুদে পড়তেছিল তখনও একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার বিভূষ্টিতি উহুদ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে এটা মহাব্বতে জাতি মহাব্বতে জাতি ইশকের রাসূল এত পরিমাণে কালবের ভিতরে ছিল যে নিজেকে স্থির রাখতে পারে এটা মহাব্বতে জাতি জাতি মহাব্বত ওই যে লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া বালাদিহি মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে একটা বাবা সন্তানের জন্য নিজের জীবন উপেক্ষা করে কলিজার ভিতর থেকে ভালোবাসে হানজালা মালিক ইবনে সানানা এরকম কলিজার ভিতর থেকে হযরত বেলাল হযরত আবু বকর হযরত উসমান হযরত আলী হযরত ওমর তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাদ বিন আবি ওয়াক্কাস সাইদ ইবনে জুবাইর আবু উবাইদ ইবনে জাররা সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আশিক রাসূল রাদিয়াল্লাহু আনহুম তারা নিজের জীবনকে উপেক্ষা করে জীবনের ভিতর থেকে কলিজার ভিতর থেকে আল্লাহর রাসূলকে মহব্বত করে হানজালা পৃথিবীতে ইতিহাস রচনা করে গেছে হে নবীর উম্মত আমি আমার জীবনের সবটুকু রাসূলকে দিই আল্লাহ আমাকে আসমানে দিয়ে ফেরেশতা দিয়ে গোসল করাইয়া আজীবনের জন্য গসলুল মালায়েকা করে রাখলেন একসাথে বলা যাবে সুবহানাল্লাহ ছোট করে দেখার সুযোগ নাই হ্যাঁ দেখলি আপনি বিপদে পড়বেন মেহশর কায়েম হবে আল্লাহর আদালত বসবে প্রত্যেক প্রাণীকুলের বিচার হবে মানব জাতির বিচার ফয়সালা হবে ফেরেশতাদের হিসাব টানা হবে জিন জাতির হিসাব টানা হবে আল্লাহর সৃষ্টির যত মখলুক আছে সবার হিসাব টানা হবে সেই দিন আহা সেই দিন কুত্তা বিলেই গরু ছাগলের হিসাব টানা হবে ভাবছেন আপনারটা টানা হবে না হিসাব টানা হবে যদি হিসাব চেয়েই বসে তাহলে সর্বনাশ হয়ে যাবে যদি হিসাব চেয়ে বসে তাহলে মহা সর্বনাশ হবে যেই সর্বনাশ আপনি আর কোনোদিনও পুষাইতে পারবেন এই জন্য মাহফিলগুলিকে ভালোবাসবেন আল্লাহ রাসূলকে কেন্দ্র করে যত মাহফিল হয় ভালোবাসবেন অ্যাটেনশন খুব মনোযোগ দিবেন কথাগুলি ভালো করে শুনবেন এই যে মাথায় পাগড়ি দেখতেছেন আমি মাঝে মধ্যে বলি পাগড়ির ভিতরে টুপি আছে এই টুপিটার দাম কত হলো এটা একটা কাপড় দিয়ে বানানো কয়েক পর্ত কাপড় দিয়ে এটা তৈরি করছে এই কাপড়ও যে কাপড় এই পাঞ্জাবির কাপড় সে কাপড় লুঙ্গির কাপড় সে কাপড় আদার্স অন্যান্য কাপড় পরে গেলে মানুষ উঠে চুমা দেয় না কিন্তু টুপিটা মাথার উপর থেকে পড়ে গেলে এটা ঝেড়ে পুষে পরিষ্কার করে কেউ চুমা খায় কেউ মাথাতে দেয় কারণ কি আল্লাহ রাসূল এটা মাথায় দিয়েছেন এটা পায়ে দেন নাই নবীজি মাথায় দিয়েছেন আল্লাহ রাসূল মাথায় দেওয়ার কারণে একটা কাপড়ের দাম যদি বেড়ে যায় তো রাসূলকে কেন্দ্র করে মাহফিল হওয়ার কারণে
মাহফিলেরও দাম বাড়ছে, যারা সাজাইছে তাদেরও দাম বাড়ছে, যারা আসছে তাদেরও দাম বাড়ছে, যারা বিরোধিতা করছে তারা কিছু পান নাই এবং কিয়ামত পর্যন্ত আশা করি কিছু পাবেন না, পাবেন শুধু দুটো ঘোড়ার ডিম। কি কথা কর না কেন, কি পাবে? যার কোনো অস্তিত্ব দুনিয়াতে ও কল্পনাই শুধু দেখবে, স্বপ্নেই শুধু দেখবে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমই পাবে, কিচ্ছু পাবে না। বরং আমরা যারা আসছি বসছি সাজাইছি আমরা কিছু পাব, কারণ এটা রসুলকে কেন্দ্র করে। একসাথে বলবেন না মারহাবা। আরেকটু বুঝুন, কুরআন শরীফ বাড়িতে আছে, কুরআন শরীফের উপর মলাট আছে, গিলাফ আছে। আচ্ছা যখন চুমা খান তখন গিলাফ সহ না গিলাফ সারা? এই কোরআনের গিলাফ আপনি যদি কোরআন থেকে সরাই নেন তার চার পয়সা দাম নেয়, চার পয়সাও। কিন্তু যত সময় পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকে তখন ওই গিলাফেরও দাম থাকে। মানুষ মাথায় নিলে গিলাফ সহ নেয়, বুকে নিলে গিলাফ সহ নেয়, চুমা খাইলে গিলাফ সহই দেয়। তো কোরআনের সাথে লেগে থাকার জন্য যদি নিসবত হওয়ার জন্য যদি একটা গিলাফের মর্যাদা বাড়ে, একটা কাগজের টুকরার বেড়ে যায়, প্লাস্টিকের টুকরার দাম বেড়ে যায়, কাপড়ের টুকরার যদি দাম বেড়ে যেতে পারে, তাহলে আল্লাহ রসুলের সাথে এই মাহফিলের সম্পর্ক হওয়ার কারণে এই মাহফিলেরও দাম বাড়ছে, আমাদেরও দাম বাড়ছে, যারা সাজাইছে তাদেরও দাম বাড়ছে, যারা বিরোধিতা করতেছেন তারা পাবেন হে ঘোড়ার ডিম। কি কথা কর না কেন, ঠিক কি না? ঘোড়ার ডিম পাবেন, অসুবিধা নেই, ওটা নিয়েই থাকে। তোমরা তার অনুপস্থিতি বেজার হওয়ার কিছু নেই, এখান থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। হযরত হানজালা তিনি ইচ্ছা করলে উহুদে নাও আসতে পারতেন, গোসল করেও আসতে পারতেন, কিন্তু এশকে রসুলের তাড়না তিনি নিজেকে স্থির রাখতে পারেন নাই, চলে আসছেন, আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই। কি কথা কন, ঠিক কিনা? আপনারও মাহফিলটা তো আল্লাহ রসুলের জন্য সাজাইছেন, ঠিক কিনা? না চেয়ারম্যান মেম্বারিতে দাঁড়াবেন, চেয়ারম্যান সাহেব আগে থেকেই চেয়ারম্যান। কি কথা কন না কেন, যখন কেউ চেয়ারম্যান হওয়ার সুযোগ ছিল না তখন উনি চেয়ারম্যান, এখনো চেয়ারম্যান, আগামী তো ইনশাল্লাহ আরো বেশি কিছু হোক দোয়া করি, ঠিক কিনা? উনি আগে থেকেই চেয়ারম্যান, উনি আপনি ওই মিল মাহফিল করলেও ভোট দিবেন, 43 বছর ধরে মাহফিল, উনার দাদার কাল থেকে মাহফিল শুরু হয়েছে, ঠিক কিনা? বাবার কাল থেকে শুরু হয়েছে, দাদাও করে গেছে, না করলে তো 43 বছর আগেরটা তো কাগজহীন, এটাও চলে আসতেছে। তা আপনারা এখানে বসে রয়েছেন, আপনাদেরকে তো কেউ টাকা পয়সা কেউ কিছু দেবে না, আপনাদের দুনিয়াবি স্বার্থের জন্য কেউ বসে থাকেন নাই, এখানে আসছেন শুধু আল্লাহ রসুলকে মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে মহব্বত করে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? এই মাহফিল আল্লাহ রসুলকে কেন্দ্র করে, ফতোয়া দিলে দিতে পারে এটা তার ব্যক্তিগত বিষয়, কারণ বাক স্বাধীনতা সবার আছে, স্বাধীনতা সবার আছে, কি আমাদের মন্দ বলতে পারে, স্বাধীনতা তার আছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, সারা জীবন বলে রাখবেন আল্লাহর রসুলকে কেন্দ্র করে, শানে মুস্তফাকে কেন্দ্র করে, মহাব্বতকে কেন্দ্র করে, কোরআন সুন্নার রীতির ভিতরে থেকে কেউ যদি কিছু করে তাহলে এটাকে মন্দ বলেন না, নিষেধ করেন না, এটাকে সহযোগিতা করেন, ভালোবাসা দিন, তাহলে আশা করি আপনার ইজ্জত আল্লাহর দরবারে বাড়বে। মালিক ইবনে সানানের ইজ্জত বেড়ে গেল, ইমাম মালিকের ইজ্জত বেড়ে গেল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু ইজ্জত বেড়ে গেল, আকাশচুম্বী ইজ্জত আল্লাহ দিলেন, আকাশচুম্বী। ভাবলেন চিন্তা করবেন যে আল্লাহর নবীর সামনে থেকে তাকে নিয়ে আসমান থেকে গোসল করে পাঠাইছে, একসাথে বললেন আল্লাহু আকবার। আচ্ছা ওহ দেখে নবী যে গোসল দিতে পারতেন না, কথা কর না কেন, পারতেন না? তা আল্লাহ আসমানে নিয়ে উনার গোসল দেওয়ানোর কারণ কি? দেখাই দিছে আমার বান্দা, তোমরা শিখে রাখো আমার রসুলের এসকে নবীর মহাব্বত এরকম কেউ যদি করে তো আমি আল্লাহ তাকে বেহেস্তের পানি দিয়ে গোসল করাবো, কথা কন, ঠিক কিনা? এটা হলো প্রমাণ, এটা আপনাকে করাবেন আল্লাহ দিবেন, এটা আল্লাহ উৎসাহিত করছেন। আল্লাহ কি করছেন? হানজালাকে গোসল করে আল্লাহ কি করছেন? উৎসাহিত করছেন। মারহাবা বলবেন না? আল্লাহ কি করছেন, কিসের জন্য উৎসাহিত করছেন? রসুলের প্রেমে। কার প্রেমে? আল্লাহ রসুলের প্রেমে, এশকে রসুলে বান্দাকে আল্লাহ নিজে উৎসাহিত করছেন যে দেখো আমি তাকে দুনিয়াতেই জান্নাতের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে আসমানে নিয়ে গোসল করেছি, তোমরাও শিখে রাখো, তোমরাও যদি আমার রসুলের এশকে এরকম নিজের জীবনকে দেহকে পোড়ায় দাও, কলিজাকে পোড়ায় দাও, তাহলে আমিও আল্লাহ তোমাদেরকে হানজালার মতো পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ।
এইগুলি আপনাকে বুঝতে হবে। আল্লাহ নিজে উৎসাহিত করছে, কে উৎসাহিত করছে? না না কথা কর না, কে? একসাথে বলেন কে? আল্লাহ নিজে যদি উৎসাহিত করে তাহলে আমরা করতে অবশ্যই রাজি, কথা কন ঠিক কি না? এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না, যে যেটা বলে বলুক ওটা আমাদের কিছু আসে যায় না, আমরা আমল করব। তাহলে মহাব্বত কয় ধরনের কথা কর না, মহাব্বত কয় ধরনের? একটার মহাব্বতের সিফাতি অনুসরণীয় মহাব্বত। আল্লাহর নবী ডান হাতে খাবার খেয়েছেন আমি খাবো, নবী দস্তরখানা বিছাইছেন আমি বিছাবো, আল্লাহর নবী মেসওয়াক করছেন আমি করব, আল্লাহর নবী মুস্কি হাসছেন আমি হাসব, আল্লাহর নবী অভাবীকে দান করছেন আমি করব, আল্লাহর নবী অভুক্তকে খাবার দিছেন আমি দেব, আল্লাহর নবী মানুষের বিপদে পাশে দাঁড়াইছেন আমি দাঁড়াবো, আল্লাহর হাবিবজি যে ভালো ভালো কাজগুলি করছেন আমি করব, নবীজি স্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন আমি করব, সন্তানের হকগুলি আদায় করছেন আমি করব। এই যে যাবতীয় জীবন চলার পথে সুন্নাগুলি এগুলি মেনে মেনে চলার নাম হচ্ছে মহাব্বতের সিফাতি। আর হযরত হানজালার মতো নিজের জীবন সব কিছুকে কুরবানি করা, এটা মহাব্বতের জাতি। আপনাকে বুঝাই দিলাম মহাশয়, কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনের পাশে ছিলেন তারা পালিয়ে আসতে পারতেন, কিন্তু পাশে থেকে নিজের জীবন দিয়ে দিছেন, এটা মহাব্বতের জাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। যুগে 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 দেশে দেশে যারা দিন প্রচারে নিজের জীবন কুরবানি করছেন তারা মহাব্বতের জাতি দিয়ে দিছেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। তো প্রিয় উপস্থিতি, পিতা মাতার খেদমত করা এগুলি মহাব্বতে সিফাতি, করবেন, যদি না করেন বিপদ আছে। আপনাদেরকে একটু শেষ করে দুটি কথা বলে দিয়ে যাই, মনোযোগ দেন। আপনার বিরাট বড় নামাজ আছে, অনেক বড় বুজুর্গি আছে, কিন্তু বাবা মার খেদমত নাই, নামাজে আছে কিছু দিন ধর্ম আপনি বুঝে যান, খালি ফরিদি সাহেবের মতো ফাকরি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে হবে না, ফরিদি সাহেবের মতো বিরাট বড় যুগ বাল খেলনা পরে রাস্তায় হাঁটলেই হবে না, দিন বুঝে যান। আপনি অনেক বড় নামাজি কিন্তু মানুষের টাকা মেরে দিছেন, কথা কর না কেন, হবে? আচ্ছা, আপনি অনেক বড় নামাজি সুদের কারবারি করছেন, হবে? আপনি অনেক বড় নামাজি ঘুষের কারবারি করেন, হবে? আপনি অনেক বড় নামাজি বিরাট নামাজি খালি হজে যান কাবায় যান হজে যান কাবায় যান কিন্তু বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখছেন, হবে? আমি একটা বাস্তব ঘটনা আজকে শোনাই, শোনাবো বাস্তব ঘটনা। আমি মাহফিল গেছিলাম লালমনিরহাটে, লালমনিরহাটের পাটগ্রাম, একবারে বাংলাদেশের রুশ সীমান্ত, বহু রাস্তা, জীবন চলে যায়, যান থাকে না, যাইতে যাইতে গাড়িতে ছুটতে ছুটতে জীবন থাকে না। তো মাহফিলে গেছি, তো মাহফিল শেষে এক ভদ্রলোক তিনি বলতেছিলেন যে আমার চোখে দেখা, আমার সাথে হজে গেছিলাম, এক হজে ছিলাম, তো উনি ওনার ওই সময় দাঁড়ায় উনি বক্তব্যে বলতেছিলেন যে শোনেন আপনার যারা বাবা মারে কষ্ট দেন তা আমার চোখের দেখা একটা নসিহত শুনে যান। তো ওনারা একসাথে হজে গেছে করোনার আগে, হজে গেছে, তো হজে যাওয়ার পরে ওনাদের ভিতরে দুই ভদ্রলোক দুই ভাই একসাথে হজে গেছে, তারও একটু বয় বৃদ্ধ হয়ে গেছে, এক দুই ভাই একসাথে হজে গেছে। তো মক্কাতুল মুকাররমায় জেদ্দা বন্দরে বিমান নামার পরে তারা অন্ধ হয়ে গেল, কি হয়ে গেল? অন্ধ। এখন অন্ধ হয়ে যাওয়ার পরে যিনি হজের গাইডলাইন ছিলেন মুআল্লিম বলে নাকি, তো উনি তাদেরকে চিকিৎসার জন্য ওখান থেকে নামায়া মক্কায় নিলেন, ডাক্তার দেখাইলেন, ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই কিন্তু চোখে দেখে না, ওষুধ টষুধ দিলেন কিন্তু কাজ হল না। তো মুআল্লিমের চিন্তা হলো আমার সাথে যেহেতু হজে আসছে অন্ধ হয়ে গেছে, তো অন্ধ হোক তাদেরকে আমার হজ করাইতেই হবে। সারা হজ আল্লাহ আকবার, শোনেন, আরাফাতের মাঠে বৈশা মানুষ কান্না করলে আল্লাহ মাফ করে দেয়। যারা আরাফাতের মাঠে গেছেন আপনারা জানেন যে মানুষ ওখানে কী পরিমাণে কান্না করে, আরাফাত থেকে মানুষ হাজিরা যখন হেঁটে হেঁটে মুজদালিফায় আসে আল্লাহ মাফ করে দেয়, মুজদালিফা থেকে যখন হেঁটে 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 মিনা হয়ে হাজিরা যখন জমারতে আসে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, জমরাত থেকে যখন এসে ফরজ তাওয়াব করে তাওয়াবের সময় অনেক হাজি কান্না করে ওই সময় আল্লাহ তাকে মাফ করে দেয়, সাই করার সময় আল্লাহ তাকে মাফ করে দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন সে কান্দতে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, নিষ্পাপ বানায় দেয়। তো হাজী সাহেব বলতেছেন আমাদের সাথে ভদ্রলোক দুটি অন্ধ হয়ে গেলেন,
বিষয় বুঝলাম না, দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেলেন। কাবা শরীফে তারা হজ করলেন, হজের আনুষ্ঠানিকতা ফরজ ওয়াজিব সুন্নত সব হয়ে গেল, মদিনা ঘুরলেন। মদিনা থেকে ঘুরে এসে তখনও তারা অন্ধ, হুইল চেয়ারে করে তাদেরকে হজ করানো হলো, তখনও তারা অন্ধ। মদিনা শরীফ থেকে মদিনা এয়ারপোর্টে আসার পরে বিমানে যখন তারা উঠলেন, বিমানে উঠার পরে আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি তাদের ধীর স্থিরভাবে আসতে লাগলো। বাংলাদেশি এয়ারপোর্টে যখন বিমান নামছে তাদের চোখ একেবারে পরিপূর্ণ ভালো হয়ে গেল। এখন হাজিরা সবাই চিন্তা ব্যাপার কি, সারা হজে আপনার চোখ ভালো হলো না, 40 দিনের একটা সফর আপনার চোখ ভালো হলো না, 40 দিন পর্যন্ত আপনি অন্ধ আপনারা দুই ভাই একসাথে, আবার এখন চোখ ভালো হয়ে গেল, কারণ বুঝলাম না কি অন্যায় করেছিলেন বলেন, কি অপরাধ করেছিলেন। তখন দুই ভাই চোখের পানি সেরে দিয়ে কাঁদে আর বলে, হাজি সাহেবরা আমাদের জীবনের একটা ভুল আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমাদের টাকার অভাব ছিল না, ঢাকায় বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমাদের বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখেছিলাম, বাবা মার অভিশাপ আজকে আমরা বুঝছি, 40টা দিন আল্লাহর ঘরে কাটাইলাম, আজকে আল্লাহর ঘর নবী রওজা দেখার সৌভাগ্য আমাদের হয় না। একবারে বাস্তব, করোনার আগে ঘটনা একবারে বাস্তব, এটা কোনো কিতাবের আলোচনা না, একবারে বাস্তব আলোচনা বলতেছি, একবারে বাস্তব বলতেছি। আমি আমার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আমাদের পয়সার অভাব নাই, টাকার অভাব নাই, বউদের যন্ত্রণায় বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, চি চি চি, 40টা দিন মক্কা মদিনা কাটাইছে, কিন্তু আল্লাহর ঘর রসুলের কদম মোবারক বারগাহা মদিনাত মুনওয়ারা দুই চোখ দিয়ে দেখার নসিব হলো না তাদের। বেশি ওয়াজ লাগবে না, এতটুকু ওয়াজ নিজের কালবের মধ্যে রেখে দিয়ে, এই ওয়াজটুকুন সবাই নিজের কালবের মধ্যে রেখে দিয়ে।